আলহামদুলিল্লাহ, অবশেষে আমেরিকাতে গরমের দেখা মিলল আর হচ্ছে বরফ ইসনোর হাত থেকে কয়েক মাসের জন্য বেঁচে গেলাম। যাই হোক, আমরা হচ্ছে একটু ঘুরতে এসেছি অনেক সুন্দর একটা জায়গায়, দেখতেই পাচ্ছেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আজকে অনেক ভালো লাগতেছে, বাইরে যেদিন যাই ওই দিন মনটা ভালো লাগে। ওকে, ঠিক আছে, চলেন যাওয়া যাক। দেখেন এই এলাকাটা এত সুন্দর, মাঝে মধ্যে ভাবি যে পৃথিবীটাই আল্লাহ এত সুন্দর বানাইছে, জান্নাতটা না জানি কত সুন্দর বানাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আমি রেডি হয়ে গেছি প্রায়, আর এই যে বানির চুলটা বেঁধে দিলে হয়ে যাবে, বিভার চুল বেঁধে দিয়েছি। আমরা একটু বাহিরে যাব, আর কি করব না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের সঙ্গেই থাকেন। সো বিভা, হাই দিয়ে দাও। হাই। হাই। সালাম দাও। হাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়াও। ওকে, সবাই আমার বানি বিভার জন্য দোয়া করবেন। সরি বেবি, আমি দেখি নাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে দুপুর 3টা বাজে, আর একটু বের হচ্ছে। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখি দেখি। আর যেহেতু এখন সামার টাইম, মাঝে মধ্যে বাহিরে যাওয়া হবে। বানির চুলে যে তেল দিয়ে দিছিলাম, আর মাথা ধুই নাই, মাথা ধুয়ে দিতে হবে শ্যাম্পু করে, না? চলো, ইয়ে করা লাগবে না, বেনি করা লাগবে না, আজকে একটু ওপেন থাক। ওকে, বানির চুলগুলো শুধু বেঁধে দিয়েছি, বেনি করিনি। এখন আমরা চলে যাব, চলেন, তারপরে আবার কি করব না করব বলছি। হ্যাঁ, সো এই যে রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়ব। জাস্ট একটু ব্লাশ দিয়ে দিলাম হালকা করে। এখন হচ্ছে এই যে সেটিং স্প্রেটা ইউজ করব। আমি রেডি হয়ে গেছি বেবি। ওকে, চলেন ঝটপট করে বেরিয়ে যাই, আর বাহিরের অবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে আমার আজকের ড্রেস, এটা পরেছি আজকে। এটা কেনার পরে একবার পরছিলাম, আর এখন পরলাম। এই দুইটাকে রেখে যাই, এলোমেলো করে রাখলে পরে আবার গোছাতে ইচ্ছা করে না, সাথে সাথে গুছিয়ে রাখলে একটু ভালো লাগে। ওকে, চলেন। হ্যাঁ, আমার বিভা এখানে কি করে? চলো চলো, ড্যাডিকে ডাকো। এই হচ্ছে ফুল ড্রেস আজকে, নিচু এক জোড়া স্লিপার পরছি, যেহেতু এই কাছে যাব এই জন্য। সেই যে এই ব্যাগটা নিয়ে নিলাম, জাস্ট এই চাবিটা যেন নেওয়া যায় এই আর কি, সিম্পলের মধ্যে। এটা হচ্ছে মার্শালস থেকে কিনছিলাম, অনেক সুন্দর ব্যাগটা। অলরেডি বেরিয়ে পড়েছি, গরমে কত ভালো লাগে, জ্যাকেট পরতে হয় না। এই তো সাইড ডোর দিয়ে বেরিয়ে পড়লাম, বাহিরে অনেক রোদ, আল্লাহ সানগ্লাস আনি নাই তো। গাইস, দেখেন কত সুন্দর লাগতেছে বাহিরের ভিউটা, গাছপালা দিয়ে পুরো ভরে গেছে আমাদের এলাকাটা। আর ওই যে মেয়েদের বাবা যাচ্ছে মেয়েদেরকে নিয়ে,
ভাই ওইদিকে কোথায় যাচ্ছো? আমরা তো শপিং মলে যাব। আয় হায় আয় হায়, কোথায় যায় বলে না তো কিছু। যাওয়ার কথা শপিং স্টোরে, পাশের পাশে সে কোথায় যাচ্ছে? আসো আসো আসো, আমার দুই মেয়ে বড় হয়ে গেছে। আসো, কামান স্লোলি স্লোলি পড়ে যাবা। আসো আমরা গাড়িতে যাব। বিভা, রোদের মধ্যে এত দৌড়াদৌড়ি কর না। আসো মা, ওরা অনেক ফান করতেছে বাহিরে এসে। বিভা গুড বাই। এদিকে আনছিলা নাকি আমাকে আগে কখনো? বেশ সাইডে তো একবার আসছিলাম মনে হয়। কিছু খাবার নিয়ে আসলে তো ভালো হইতো, খাইতাম বসে বসে। আমার টাকা তুমি আমার বলছো এদিকে নিয়ে আসবা, তুমি তো দুই নাম্বারে ঘুরছো। সারপ্রাইজ দিছো, সারপ্রাইজ। ওয়াও কত সুন্দর বাসা বাড়ি। ওই যে আমরা এখন পার্কে যাবো, এখানে অনেক মানুষ আছে, অনেক বেবি আছে। ড্যাডি পার্কিং খুঁজতেছে, গাড়ি পার্ক করে আমরা নেমে পড়ব। আল্লাহকে বলো, আল্লাহকে বলো কি আল্লাহ ড্যাডিকে একটা পার্কিং দাও। এখানে পাশে গেলে পার্কিং পাবে। গাইস, বেবির আব্বু আমাদেরকে সারপ্রাইজ দিছে, অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছে। মানে বললো যে বাসার পাশে শপিং স্টোরে যাবে, আর হচ্ছে দেখি গাড়ির দিকে যায়। তখন আমি পিছে পিছে ডাকতেছি যে গাড়ির দিকে যাও কেন, বললো ঘুরতে নিয়ে যাবে। সো অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে, শুধু দেখতে ইচ্ছে করতেছে। এখানকার বাসা বাড়িগুলো যেমন সুন্দর, পাশে একটা পার্ক আছে, এই পার্কটায় আমরা একটু বসবো, ফান করব। আগে জানলে কিছু মাখা টাখা নিয়ে আসতাম, টক জাতীয় কিছু, কিন্তু বেবির আব্বু তো বললো না এখানে আসবে। তারপরে বাদাম ভাজা আছে, বাদাম ভাজা নিয়ে আসতাম, লবণ দিয়ে খেতাম, ভালোই লাগতো বসে বসে। হ্যাঁ, থাকেন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর বাহিরটা শেয়ার করি, চলেন। বানি অনেক হ্যাপি না? আর বিবা তো দেখেন কি করে, খালি ওই যে ওইভাবে ঝুলে আসে, বলি যে বসো বসো, বসবে না, সবাই তোমাকে পচা বলতেছে। বিবা এই যে বানি সিট বেল্ট দিছে, বানি অনেক কিউট না? এখন ও কিউট হবে বানির দেখা দেখে।
Okay, I'm the parking peg. Is Alhamdulillah, bolo. Alhamdulillah, bolo. Alhamdulillah. I'm the parking peg. Is here. Ikhon gari park kore neme parbo. Ar hocche cholen apnader ke bahir side ektu dekhai. এই জায়গায় আমরা আসি নাই কিন্তু একটু সাইডে গেছিলাম বে সাইডে কিন্তু মনে হয় অন্য সাইডে না সো আমরা গাড়ি থেকে নেমে পড়ছি দেখেন কত সুন্দর এলাকাটা শুধু দেখতে ইচ্ছা করে লাইক করছো পার্ক আছে বাট এখানে মনে হয় বেবিদের খেয়াল না কোনো সিস্টেম নেই না ওই স্লাইড স্লাইড করতেছে পার্ক সিন চলো চলো আমরা পার্কে যাই আসো আসো বানি আসো কি নিছে এটা একটা ডাল নিছে থাক থাক খেলু না বানি এগুলো ধর না চলো চলো জানি কত সুন্দর বানাইছে এই গাছটা দেখেন এটা কিন্তু একেবারেই আর্টিফিশিয়াল না রিয়েল দুই কালারের দেখতে অন্যরকম লাগছে এক একটা গাছ এক এক রকম আর বাড়িগুলো তো জাস্ট অসাধারণ না আর এই গাছটা দেখেন রেড কালার পাতা দেখতে অনেক সুন্দর লাগছে যদিও রোদের কারণে দেখাতে পারছি না জাস্ট অসাধারণ চলেন ওই সাইডটা দেখাই ওয়াও দেখতে পাচ্ছেন গাইস এই সাইডটা আসলে মনটা ভালো হয়ে যায় যেমন বাসা বাড়িগুলো তেমন গাছগাছালি এরিয়াটা খুব সুন্দর আমেরিকান ফ্ল্যাগ অনেক সুন্দর জায়গাটা আমরা এখন পার্কের দিকে যাচ্ছি গাইস আলহামদুলিল্লাহ অবশেষে আমেরিকাতে গরমের দেখা মিলল আর হচ্ছে বরফ ইসনোর হাত থেকে কয়েক মাসের জন্য বেঁচে গেলাম তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর আর আমরা এই তো এখানে গাড়ি পার্ক করছি এই আমার এই জায়গায় ঘুরতে নিয়ে আসবো প্রায় আমার এই জায়গা অনেক ভালো লাগতেছে আর এই যে ন্যাচারাল বনগুলো বনের মধ্যে বসে থাকতে ইচ্ছে করে রোদের কারণে ভালো ভিডিও করা যাচ্ছে না রোদ না থাকলে মানে একটু বিকাল টাইমে এই জায়গাটা বেশি সুন্দর না ভিডিওর জন্য আর কি ঘোরার জন্য সুন্দর এই দেখেন কত রকম গাছ কিউট অনেক সুন্দর একটা বাচ্চা আর এই দেশে বাচ্চাগুলোর ফেসের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে মানে ফেসের কালারটা কি না অদ্ভুত অনেক সুন্দর কিছু কিছু বিদেশিরা আছে একটু ফ্যাকাশে টাইপের আবার কিছু কিছু বিদেশিরা আছে মানে স্কিনটা যে কেমন মনে হয় হলুদের পানি দিয়ে ধুয়ে রাখছে স্বর্ণের পানি দিয়ে এরকম লাগে না অনেক সুন্দর লাগে সো এলাকাটা শেয়ার করছি এইভাবেই কারণ সরাসরি বাসা বাড়িগুলো বেশি ভিডিও করা ঠিক না কারণ হচ্ছে আমি একবার এদিকে এসে বাসা বাড়িগুলো ভিডিও করতেছিলাম তখন মানে কি একজনে ডেকে বলতেছিল যে কেন ভিডিও করতেছি ঝামেলা হয়ে যায় মানে কেউ কেউ হয়তো পছন্দ করে না তাদের বাসা বাড়ি ভিডিও করি অনেক
সুন্দর লাগছে। এই লাল গাছটা দেখলে আমার খালি লাল শাক খেতে ইচ্ছা করে, কেন জানি না। মানে বাবু, এই লাল গাছটা দেখলে না আমার শুধু লাল শাক খেতে ইচ্ছা করে। ওই লাল গাছগুলো দেখলে আমার লাল শাক খেতে ইচ্ছা করে, মনে হয় না একবারে লাল শাক। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, বাংলাদেশে বসে থাকলে হয়তো দেখা হতো না। অবশ্য এখন নেট জগৎ, নেটে সব কিছুই পাওয়া যায়। ও গাইস দেখেন এই বাসাটা অনেক সুন্দর। আচ্ছা বাংলাদেশে বাড়ি করলে এই দেশের যে বাসা বাড়ির মতো ডিজাইন করা যায় না? বাংলাদেশে তো মানুষ ব্যাঙ্গে ছুরি ছুরি করে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? বাউন্ডারি বাউন্ডারি দিতে হবে। এখানে তো কোনো বাউন্ডারি নেই, কোনো বাসা বাউন্ডারি তো খুব কম, দুই একটা বাসা মাঝে মাঝে। যাই হোক, এইভাবে বললো না বাংলাদেশে সম্পর্কে। এটা এটা পার্ক? বেবি যেতে চাচ্ছে না, কাঁদতেছে। এই পাতাগুলো সুন্দর, এই দেখেন এই গাছটা অনেক সুন্দর। আমার কাছে গাছ এত ভালো লাগে কেন? তোমার কাছে ভালো লাগে গাছ বলো তো? সত্যি আমার কাছে গাছ অনেক ভালো লাগে। সবুজ সবুজ আসলেই সুন্দর। এই তো নদীর পাড়ে। আয় হ্যাঁ, আমি তো জানি না, ব্রিজ উপরে না, নদী আবার সাথে সাগর আছে এখানে। চলো 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 চলো। এই যে পানি দেখছো, পানি সেই বাসাটা অনেক সুন্দর। এই পার্ক আছে তো, এই যে বেবি পার্ক, মানে বেবি পার্ক আছে, তুমি দেখো নাই? গাইস এই যে যে ব্রিজটা আপনাদেরকে দেখালাম গাড়িতে বসে, হোয়াইট স্টোন ব্রিজ, ওই ব্রিজটা এটা ভীষণ সুন্দর একটা জায়গা, আর অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আর এই জায়গাটা ভালো, বাতাস আসছে, গাছ গাছালি অনেক সুন্দর লাগতেছে। আর ওই সাইডটা তো হচ্ছে বেবি পার্ক, ওইখানে যাবো বেবিদেরকে নিয়ে। এটা কি? হাউ ওল্ড আর ইউ? এই দেখেন এখানে বাচ্চাদের নিয়ে খেলা করতেছে।